হ্যালো, শুরু হচ্ছে নাটকের পরবর্তী অংশ কলকাতার মেয়ে। এক বছর হয়ে গেল কলকাতায়, জানি না দাদা বৌদি ছোট্ট সুবীর কেমন আছে, তাই ভাবছি কালে আমি গায়ে ফিরে যাব। না, অনেক রাত হয়ে গেছে, এবার একটু বিশ্রাম করে দিই। দরজাটা খোলো না। কে? আমি চন্দনা। এত রাত্রে কি দরকার? একটু খোলো বলছি। ঠিক আছে, বলো। এত রাত্রে কি দরকার? একটা প্রশ্নের উত্তর মিলাতে পারছি না। ওই দেখি, দেখো তো এখানে কি লেখা আছে তুমি জানো না? জানলে তোমার কাছে আসতাম। বলো না কি হবে। এখানে লেখা আছে আই লাভ ইউ। উত্তরটা? আমি তোমায় ভালোবাসি। সত্যি? মানে তুমি যে বললে আমায় ভালোবাসো। দেখো চন্দনা, যে লেখাটা নিয়ে এসছো তার উত্তরটা আমি করেছি। আমি তোমায় ভালোবাসতে যাবো কেন? পারি নিশ্চয়ই আমি তোমায় ভালোবাসি না। তা বলি দিত। তবে তবে কেন বলছো তুমি আমি ভালোবাসো? আচ্ছা, এই লেখাটার উত্তর আমি করেছি, তাছাড়া তোমার সাথে তো ভালোবাসা করে আমার তো কোনো লাভ নেই। কেন? তুমি বড় লোকের মেয়ে, আমি গরিবের ছেলে। না না, এই আমার পক্ষে সম্ভব নয়। শোনো, এখন যাও, আমার ঘুমাতে দাও। এই শোনো না, কি হলো? আমার চোখে থেকে তাকাও দেখি। তাকিয়েছি, কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ। কি? কাজল টানা আঁখি, লাল টকটকে দুটি ঠোঁট, গোলাপের মতো সুন্দর মুখখানা। আর কি? হয়তো কোনো রাজপুত্র দেখলে তোমায় বিবাহ করে নেবে। আর তুমি? কোনো লাভ নেই, গরিব ঘরের ছেলে এসেছে কলকাতায় লেখাপড়া শেখার জন্য। তোমার বাপি অনুগ্রহ করে আমায় এখানে ঠাঁই দিয়েছিল, এইটুকু। তোমাকে ভালোবেসে বিয়ে করার মতো ক্ষমতা আমার নেই। শোনো, আমি বাবুকে যা বলবো তাই শুনবে। বিরে আই লাভ ইউ। ভুল করছো চন্দনা, আমি তোমায় ভালোবাসতে পারবো না। আবার ফিরিয়ে দিচ্ছ? হ্যাঁ, ফিরিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর তুমি শুনে রাখো, চন্দনা যা চায় তা পায়, যদি না পায় তাহলে নিজেকে শেষ করতে দিন এমন করে না। মানে? মানে আমি তোমার স্বর্গকে এক্ষুনি আত্মহত্যা করবো। না, আমার কথা বলো না চন্দনা। তোমার বাপি আমার বিশ্বাস করে, আর তুমি এইভাবে যদি আমাকে ঠকাও তাহলে আমি মরে যাবো। তাহলে বলো আমার ভালোবাসবে? বেশ, ভালোবাসবো তো একটি শর্তে। বলো। আজ হতে আমার আদর্শে চলবে। চলবো? আমার নিয়ম নিষ্ঠা নীতি কারণ সমস্ত করিয়ে তোমায় চলতে হবে। হয়তো আমি তোমাকে গায়ে ফিরিয়ে নিয়ে যাবো, গায়ের সহজ সরল মানুষ তাদের সঙ্গে তুমি মিলবে। পারবে? হ্যাঁ পারবো। তুমি আমার শিখিয়ে দেবে? সত্যি বলছো? সত্যি বলছি। সত্যি? হ্যাঁ। আজ মুখেতে বললে তুমি যে কথা,
एक कथाई शेष कथा की एक कथाई शेष कथा की मन की भिन्न कथा कहनी आमाके हाराते से तुम्हार की पराजय करनी শেষ কথা কি এ কথাই শেষ কথা কি মন কি ভিন্ন কথা কইনি আমাকে হারাতে এসে তোমার কি পরাজয় হয়নি আজ মুখেতে বললে তুমি যে কথা বাপি আসছে এখন আমি যাই আচ্ছা বসো তো দেখি দেখো বীরেন অনেক ভেবে দেখলাম তোমার মতো সৎ এমন সুন্দর ছেলে এই কলকাতা দুটি নেই কি বলতে চাইছেন খুলে বলো মানে বলছিলাম আমার মামরা বেটাকে আমি তোমার হাতে তুলে দিতে চাই ই আপনি কি বলছেন কেন
কোনো অসুবিধা আছে না মানে দাদা বলি অনুমতি না দিয়ে আমি কথা দিতে পারছি না বেশ তুমি ঠিকানাটা দাও আজই তোমার দাদা বলিকে আমি টেলিগ্রাম করছি আর শোনো প্রত্যেক মাসে 1000 করে টাকা তোমার দাদা বলি দাবি আমি মানে করব ঠিক আছে এসো এসো আসো ठीक कत भूल फेले আমি কখনো মেনে দেব না কত ভাগা এত কষ্ট করে যাকে মানুষ করে তুলেছি আমরা কেউ নই বুঝি দেখো বড় বল শুধু শুধু ওর উপর রাগ করছো কত চাপ করে পড়ে ফেলেছে আচ্ছা আজ আমি কলকাতা যাব তুমি যাবে হ্যাঁ শুনো আমি কতদিন আরো বানি দিচ্ছি ওই নারুগুলো দিয়ে তুমি কলকাতা যাবে ঠিক আছে এসো চলো स्त्री तुम्हें स्त्री हाय भगवान छोटो से देखे आ हिंदू घर बंधुरा पड़ने शाड़ी पड़े हाथे शाखा पड़े सीधी सिंदूर पड़े ते हाबा तुम्हार अंगे तो पड़ने देते देखते असभ्य तर पोशाक कोनो प्रयोजन नहीं बा अभी चले जा এই বাগের মধ্যে কিছু দারু আছে বীরের দারু খেতে খুব ভালোবাসে বলো ওর বৌদি অনেক কষ্ট করে দারুগুলো বানিয়ে দিয়েছে যেন দারুগুলো খায় আর আমিও দাদা গ্রাম থেকে শহরে এসেছিলাম ওকে বলো আশীর্বাদ করে যাই তোমরা সুখী হও দাদা দাদা কাকে দাদা বলছো চন্দ্রা এই লোকটা বেরিয়ে গেল না ঠিক আমার দাদা বলতে দেখতে ছি ছি ওরে তো দাদা হতে যাবে কেন আসলে একটা চাকরির জন্য এসেছিল আমি বললাম আমাদের বাড়িতে চাকর বাকর আছে ও আসলে অনেক দিন দাদাকে দেখিনি তো তাই মনটা কেমন চঞ্চল হয়ে উঠেছিল তুমি যাও ডাইনিং টেবিলে গিয়ে বসো আমি এক্ষুনি আসছি ঠিক আছে দেখি তো নারুগুলো কেমন বাহ বিশ্বস্ত তো না এগুলোকে দেখানো যাবে না তাহলে আবার শব্দ করবে বড় এগুলো আমি দয়ারে লুকিয়ে রাখি চন্দ্রা যাই আরে ভাগ্য এ তোমার কোন বিচার এ কোন পাপের সাজা
যার লাইফটা বরবাদ করে দিয়েছে পরিশ্রম করতে করতে, মাথার ঘাম পায়ে ফেলে গায়ে রক্ত জল করে, যে ভাইকে আমি তিল তিল করে গড়ে তুলেছিলাম, আর সেই ভাবকে বধু আবার গেট আউট করে তাড়িয়ে দিল। হে ভগবান, ইচ্ছে তো বেড়ে মৃত্যু দিচ্ছ না কেন ঠাকুর, মৃত্যু দিচ্ছ না কেন? মানুষ যে আজান নেই গো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে পরাজি ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে, পরাজি ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে, যুগের হাওয়া যে বদলে গেছে রে কেউ তার নয়, এই তো কোথাও ভালোবাসা দেহ করুণা প্রীতির ভাষা, সবাই দিয়া টাকার গোলাপ অর্থই বড় সকলে, এতটা বছর ধরে যে হিসেবের খাতায় নির্ভুল অঙ্ক ঘষে এসেছি, আজ সেই হিসেবের কর্মিল হয়ে গেল, সহকর্মিল হয়ে গেল। ওগো বড় বউ,
একা ফিরলে ওরা এলো না না বড় বউ বিনা দুধ চাকরি পেয়েছে এখন আসতে পারবে না শিখছি এখন আসতে পারবে না হ্যাঁ গো তোমায় আদর করলো হ্যাঁ আবার আদর করবে না আমি যখন পড়েছি দিয়েছি বীরেনের দাদা আমি অমনি বীরেনের বউ ছুটে গেল বাজারে আমার জন্য কত রকমের খাবার নিয়ে এলো জানো বড়বু যে খাবার আমি জীবনে কোনোদিন খাইনি আজ আমি পেট ভরে খেয়েছি বড়বু পেট ভরে খেয়েছি কাচ্ছো কেন তোমার চোখে জল আনন্দ বড়বু আনন্দ আমার ভাই বড় লোকের বিয়ে বিয়ে করেছে আর আমার চোখে জল আসতে পারে না তাই তো আনন্দ দুটি চোখে অশ্রু গড়িয়ে আসছে বড় বউ দুটি চোখে অশ্রু গড়িয়ে আসছে জানো বড় বউ আজ আমায় আজ আমায় গরিব বলে কেটা হোক করে তাড়িয়ে দিল আমি বড় গরিব তাই আমার আমায় কেটা করলো কেটা হোক করে কথা বলতে পারছি না বড় বউ দপটা আবার বন্ধ হয়ে আসছে কথা বলছো না কেন কি হলো তোমার সুমি বাবা কি হয়েছে বাবা তোর বাবা কথা বলছে না কেন বাবা 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 নেই আমি এক্ষুনি রুস্তম কাকুকে দেখে নিয়ে আসছি ওকে এখন আমি কি করবো তুমি এইভাবে আমায় ছেড়ে চলে গেলে কেন কেন চলে গেলে তাকে ডাকছিস পাগলি ও কথা বলছে না কেন আর কথা বলবে না রে ওই পাখিটা চলে গেছে নীল আকাশের গায়ে যতই ডাকিস তোর ডাকে সারা দেবে না রে উড়ে গেছি পাখি নিভে গেছি তো জীবন পদি রেখে গেছি শুধু সরে উড়ে গেছি তোকে যে করেছে ওরে আপন হারা যত বার কাটিবি তুই তো বুঝাবে না ধারা যতবার
ভজন সাধন করো আবার নাম হলো গিয়ে গাদিন বন্ধু ঘোষাল কি চাই আপনার তোমাকে মানে কতদিন ধরে তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি তোমার যে গলার হার গাছা সেটা আমি পেয়েছিলাম সেদিন থেকে ঠিক করেছি যে তোমার মতো সুন্দরীকে আমার কাছে পেতে চাই তাই তোমার রূপ যৌবন কারণ নষ্ট করছো আর ও চলে গেছে তার ফিরে আসবে না তাই চলো না আমি তোমাকে আদর করবো সোহাগ করবো খাবো তার কি তোর ছোট লোক চারুর হাত চারুর বলছি চলো সুন্দরী আমি যাবো না যাবে আল বাদ যাবে চলো দীনবন্ধু ঘোষাল শয়তান কুত্তার বাচ্চা আমি তোকে খুঁজে বেড়াচ্ছি তুই আমার বাবাকে হত্যা করেছিস হাজার হাজার গরিবের মেয়ের ইজ্জত নষ্ট করে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস তোকে ক্ষমা করলে তোকে বাঁচিয়ে রাখলে আমাদের গরিব ঘরের মেয়েরা তারা সুখে শান্তিতে ঘুমাতে পারবে না তাই তোকে আমি উপরে পাঠিয়ে দেবো সালা কাকু ভয় নেই সুবীর তুই সময় মতো আমাকে খবর দিয়েছিলি নাহলে শয়তানটা কাবদ্ধ পশুর মতো তোর মায়ের উপর অত্যাচার করতো বৌদি ভয় নেই চলো দাদা সৎকার করি আয় সুবীর